2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। এই মামলাসহ তারেক রহমানের বিরুদ্ধে চারটি মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ওয়ান ইলেভেনে দায়েরকৃত চারটি মামলার কার্যক্রম হাইকোর্ট বাতিল করেছে। এই মামলাগুলো কোন সময় দেখে ঘটনা দেখেছে 2003 সাল, 4 সাল, 5 সাল, বেশিরভাগ মামলা ওনার এফআইআর নাম নাই, এজাহার নামে নাই, ওনাকে রিমান্ডে নিয়েছে, টর্চার করেছে। সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে জারি করা রুল যথাযথভাবে ঘোষণা করে হাইকোর্ট এ রায় দেন। অনেক দেরি করে চাঁদাবাদের মামলা পলিটিক্যাল মোটিভেটেড এবং হাইকোর্ট ডিভিশন সাজানারিকে খালাস দিয়েছেন, হাইকোর্ট ডিভিশনে মামলা বাতিল করেছেন, আপিল ডিভিশনও কিন্তু এটা বল লেগেছেন। আমরা রেফারেন্স দিয়েছি যে 2012 সালের আমাদের সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই মামলা চলতে পারে না, কারণ এই মামলায় তার আপন প্লেন ডিডিং অর্থাৎ এফআইআর পড়লেই বোঝা যাবে যে কোনো অপরাধ তার বিরুদ্ধে ডিসচার্জ হয় না, এবং চারটি মামলাতে রুল অ্যাবসলিউট করেছে অর্থাৎ মামলার কার্যক্রম বাতিল করেছে। এদিকে দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিশেষ জজ আদালতের দেয়া 8 বছরের কারাদণ্ড বাতিল করে রায় দিয়েছেন উচ্চ আদালত। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।